হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? অপর্ণা অল টাইপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার থেকে বয়সে যারা বড় তারা আমার প্রণাম নেবে, আমার থেকে বয়সে যারা ছোট তারা আমার ভালোবাসা নেবে। এখন বাজে 11টা, 11টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, রোজের কাজের মতন আমারও আজকেও সব কাজ হয়ে গেছে, সকালের কাজ, আর স্নান করাও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, মানে 11টা বেজে গেছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। এবার আমি কিচেনকে যাব, কিচেনে যেয়ে এবার রান্না করব। কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে কিছু খাবো, মানে কিছু খাওয়া হয় না, মানে সকালেই এমনি একটু নাস্তা করেছিলাম, চা বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাই না। এবারে খাবো, খেয়ে তারপরে আমি রান্না টান্না করব। আর কি রান্না করব তোমাদের কাছে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর কিচেনকে চলে এসেছি, সবজি কাটা হয়ে গেছে, আমি এবার রান্না করছি। দেখো, ক্যাপসিকাম দেখাচ্ছি, ওইটা কাশি ফল আর বড়ি দিয়ে একটা টক বানাবো। আর এই কাশি ফলগুলো সিদ্ধ করব। আর ওই ক্যাপসিকাম রয়েছে, মানে এই ক্যাপসিকামকে সিমলা মির্চ বলে, তো এই সিমলা মির্চ দিয়ে, টমেটম দিয়ে, পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে একটা সবজি বানাবো। আর তেঁতুল ভিজিয়ে রেখেছি, এইদিকে তেঁতুলের টক বানাবো। আর দেখো, তেল দিয়ে দিয়েছিলাম আগেই। আমি ক্যামেরা করছি, এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি, তো তোমাদেরকে দেখাতে পারি না তেলটা। তা তেলটা একটুখানি তেল দিয়ে আর গরম করে নিয়েছিলাম তেলটা, তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। আর অল্প করে দেখো হলুদ দিচ্ছি, আর অল্প করে নুন দিচ্ছি। ক্যাপসিকামগুলো একটু নেড়ে ভেজে নেব। খেতে খুব সুন্দর, খুব টেস্ট। এটা হিন্দিতে বলে সিমলা মির্চ, তো আমিও ওর জন্যই বলে দিলাম তোমাদেরকে সিমলা মির্চ। একটু ভালো করেই ভেজে নিচ্ছি যে গন্ধ, মানে কাঁচা হালিস্টিপনটা চলে যাবে। আর দেখো, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ক্যাপসিকামের সাথে ভালো করে একটু মানে হালকা ভেজে নেব। খুব লালপন করে ভাজবো না। আর দেখো, চাপা দিয়ে দিয়েছিলাম একটু নরম হবার জন্য। আর ভাজা হয়ে গেছে আমার, এবার তুলে নিচ্ছি। তুলে নিয়েছিলাম, আমি আগেও একটু আগে বললাম যে আমি নিজেই ক্যামেরা করছি, মানে এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছি, মানে ফোনটা ধরে রেখেছি, ক্যামেরা করছি, আর এক হাতে করে মানে নেড়ে সবজি করছিলাম। তো ওর জন্যে আমি নামালাম কি করে সেটা আর দেখাই না। আর দেখো, তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে আর একটু রসুন দিয়ে দিয়েছি। আগে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হবার পর, তারপরে রসুনটা ভেজে নিয়েছিলাম। আর তারপরে দেখো, মশলা বাটা দিয়ে দিয়েছি, সর্ষে, আদা, জিরে, আর রসুন তো আগেই দেখিয়ে দিয়েছি। আর তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেখো টমেটোগুলো দেখো দিয়ে দিয়েছি। টমেটোগুলো খুব ভালো ভাজবো না, মানে গলা গলা করবো না, এরকম গোটা গোটাই থাকবে। একটুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছি, তো আবার দেখো চাপা খুলেও নিয়েছি। দেখো ক্যাপসিকামগুলো এবার দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম। টমেটোগুলো এইরকমই মানে গোটা গোটাই রাখবো বলে ওর জন্যই মানে টমেটোগুলো আমি গালি না। আর খেতে খুব সুন্দর, খুব টেস্ট। আর ক্যাপসিকামগুলো ভেজে নেবার পর আমি ডিমটা ভেজে নিয়েছিলাম, তোমাদেরকে আর ডিম ভাজাটা দেখাই না। আর দেখো, জলও দিয়ে দিয়েছি অল্প করে, চাপা দিয়ে দিয়েছি। এবার চাপাটা দেখো খুলে নিয়েছি, এবার সবজিটা ফুটে গেছে, এবার ডিমগুলো দেখো দিয়ে দিচ্ছি। আজকে ভেজেই মানে সবজি বানাচ্ছি ডিমগুলো ভেজে।
এবার উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা। খেতে খুব সুন্দর, খুব টেস্ট। তোমরা একদিন এই রকম সবজি বানিয়ে ঘরে খেয়ে ট্রাই করে দেখবে। দেখো আমার সবজিটা হয়ে গেছে, গরম মশলাটা দিয়েছিলাম বলে ওর জন্য একটু চাপা দিয়ে রেখেছিলাম। আর দেখো আমার রান্না হয়ে গেছে। এই দেখো এবার ভাত খাবো, তোমাদেরকে দেখাচ্ছি এক নজর। এইটা একটা টক বানিয়েছি কাশিফল দিয়ে, বড়ি দিয়ে, আর ইমলির টক, আর এই যে সবজিটা ক্যাপসিকামের, আর এইটা কাশিফলের, মানে একটা কাশিফল সিদ্ধ, আর এটা ভাত। আর কাশিফল সিদ্ধর উপরে ওইটা একটা লঙ্কা তেল রেখে দিয়েছিলাম। আর দেখো ভাতটা খেয়েই আমি ব্যাগ গোছ করতে লেগে পড়েছি। অনেকগুলি ব্যাগ এসেছিলো, এগুলো সেলাই করে রেখে দিয়েছিলাম, আমি আর সময় পাই না গোছ করতে, তো এখন গোছ করছি। এখন সামনে ঈদ আসছে, মিঠাই ঈদ, তো তার জন্য এখন কাজ আসছে প্রচুর, মানে একটু সময় পাই না। আর দেখো এই রকম বড় বড় ব্যাগ মিঠাই, আমি এর জন্যই বললাম, মানে মিষ্টি ঈদকে বলে মিঠাই ঈদ, মানে মিষ্টিকে বলে মিঠাই, তো ওর জন্যই আমি মানে মিঠাই বললাম। আর দেখো তারপরে আমি একটুক্ষণ শুয়েছিলাম, বিকাল হয়ে গেছে, কিচেনকে চলে এসেছি, আর দুধটা একটু গরম করছি। আর এদিকে সরে হাত ধোলা দেবো বলে পরাত নিয়ে আর দুটো সরের বাটি নিয়ে বসে পড়েছি। অনেকটাই পরে এসে গেছি ফ্রেন্ড, তখন দেখাচ্ছিলাম দুধ গরম করছিলাম আর সরে হাত ধোলা দেবো বলে, মানে পরাতটা আর বাটি দুটো রেখে, সরের বাটি দুটো রেখেছিলাম, সরের হাত ধোলা দিয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপর আবার এসে গেছি ঘি করে। সন্ধেও হয়ে গেছে, সন্ধ্যের অনেকটা পর হয়ে গেছে। এবার আমি রুটি করতে যাব কিচেনে, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমার কতটা ঘি হয়েছে আজকে। আর দেখো ফ্রেন্ড আমার কতখানি ঘি হয়েছে আজকে, তোমাদেরকে এইটাই দেখাচ্ছিলাম, মানে দেখাচ্ছিলাম না মানে দেখাবো বলেছিলাম যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো কতটা ঘি হয়েছে। তো এই দেখো কিছু কম এক বাটি হয়েছে, বাটিটা কিন্তু বড় বাটি। আমার যখন ঘি করি আমি তখনই এতটা করে আমার ঘি হয়, অনেকটা করেই। এর আগেও একবার বলেছিলাম, হয়তো মনে নেই আমার, যে আমার তিনবার আর সরে হাত ধোলা দিলে আমার একটা মানে হরলিক্সের শিশে ভর্তি হয়ে যায়, 500 গ্রামের যে হরলিক্সের বোতলগুলো হয় না, সেই বোতলগুলোতে ভরে যায় আমার। এখন এই ঘিটা গরম, মানে খুব গরম না, অল্প অল্প গরম, একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে আমি ঘিটা মানে হরলিক্সের বোতলেতে তুলে ভরে দেবো। আর ঘিটা দেখো চড়া পড়েছে, এটা ছেঁকে নিতে হবে। ছাঁকি না, সসপ্যানে করেছিলাম, করে আর বাটিতে ঢেলে দিয়েছিলাম। আর ঘিটা যদি সসপ্যানেতেই রেখে দিতাম মানে একটা গরমেতে আর একটু উফে যেত, ওর জন্যই আমি ঘি করে আর সঙ্গে সঙ্গে একটা আলাদা বাটিতে ঢেলে দিই। আর দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছে, এবার আমরা খাবো রাত্রে, মানে ডিনার করব। আর দেখো আজকের সবজি আন্ডা বানিয়েছি, আর আলু দিয়ে আর টমেটম দিয়ে। টমেটমগুলো মানে আমি ভালো মানে গালি না, গলা গলা করি না, এরকম মানে গোটা গোটাই রেখেছি, খেতে খুব সুন্দর। আর দেখো একটা আন্ডা মানে হাফ বয়েল হয়ে গেছলো, তো এই প্লেটের আন্ডাটা, তো ওর জন্য এরকম ভাঙা পড়া লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেন্ড, এবার শুতে চলে এসেছি, অনেকটাই রাত্রি হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো এবারে শোবো, শোবার আগে তোমাদের সাথে কথা বলতে এসেছি, ভিডিওটা শেষ করতে এসেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল বাটনটা প্রেস করে দেবে, অল নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফের দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ কে লিয়ে টাটা, বাই বাই, গুড নাইট।